ঝালকাঠিতে লাইভ স্টক অ্যান্ড ডেয়ারি ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় দুধ উৎপাদন খামারিদের বিনামূল্যে মিল্ক ক্রিম সেপারেটর মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল 11টায় উপজেলার প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ সাহেব আলী। ঝালকাঠি সদর উপজেলার মুখার্জি বহুমুখী খামারে ঘন্টায় 165 লিটার ক্ষমতা সম্পন্ন মেশিন তুলে দিয়ে বিতরণ উদ্বোধন করেন কৃষিবিদ মোহাম্মদ সাহেব আলী। জেলার বিভিন্ন খামারিদের মাঝে এই প্রকল্পের আওতায় 6টি মেশিন বিতরণ করা হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ সারোয়ার হাসান, সদর প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার শেখ আরিফুর রহমান ও মুখার্জি বহুমুখী খামারের স্বত্বাধিকারী শঙ্কর মুখার্জি সহ খামারিরা উপস্থিত ছিলেন। এছাড়া সদর উপজেলার খামারিদের মহিষ উন্নয়ন প্রকল্পের আওতায় প্রশিক্ষণ দেওয়া হয়।